বছরে নেয় জামালপুর 281 খণ্ড দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তো এইবারও 281 খণ্ড অনুষ্ঠিত হয়েছে, তার কিছু অংশ আমি দেখাচ্ছি। অনেক দর্শনার্থীর সমাগম ঘটেছে, তো দর্শকবৃন্দ আপনারা দেখছেন। তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি সকল প্রতিমা আপনাদেরকে দর্শন করানোর জন্য। আমার সাথে অঙ্গ সৌরভের ঘ্রাণ, যিনি সর্বজীবের শরীরে শক্তি, হৃদয়ে ভক্তি, মস্তিষ্কে বুদ্ধি ও আত্মায় প্রজ্ঞা, সেই ব্রহ্মময়ী। দর্শক মন্ডলী, পুরোটা মন্দির ক্লোজ সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত, আপনারা দেখতে পাচ্ছেন। আর পুলিশের সিকিউরিটি অনেক আছে এখানে। তো অনেক দর্শনার্থী সুশৃঙ্খল ভাবে প্রতিমাগুলো দর্শন করতে যাচ্ছে। শতখণ্ড এখানে অনুষ্ঠিত হয়েছে। তো একটা পুকুরের উপর এটি নির্মাণ করা হয়েছে, তো পর্যায়ক্রমে ভিড় যাতে না হয় সেজন্য এখানে ধীরে ধীরে মানুষজনগুলো উঠাচ্ছে নির্দিষ্ট পরিমাণ। তো এখানে সামনে দেখতে নেই একটা জলের শাওয়ার বানানো হয়েছে। প্রতিমাটা দেখছেন, মূর্তিগুলো, এটি দর্শনার্থীর পরিবার বর্গকে দেখানো হয়েছে। আর নিতাই গৌর একটা মোটরের সাহায্যে ঘোরানো হচ্ছে। পুরাকালে শিবাংশে জাত তপসিদ্ধ ব্রহ্মাসুর পুত্র মহিষাসুর আসুরী শক্তিতে বলিয়ান হয়ে সে করতলগত করতে চায় অমরার সমগ্র ঐশ্বর্য। এটা স্টেপ বাই স্টেপ করা হয়েছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে ধ্বস্ত দেবদেবী মহিষাসুর অষ্টাদশ সেনাপতি নিয়ন্ত্রিত এখানে বিপুল দানব বাহিনী সহ স্বর্গ রাজ্যকে জয় করবার জন্য হলো দেবতাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ, দেবতাদের হলো পরাজয়, বঞ্চিত হলেন দেবতারা তাদের সমূহ পবিত্র পদাধিকার হতে। তখন ইন্দ্র সহ অন্যান্য দেবতারা পরাজিত হয়ে স্বর্গরাজ্য পরিত্যাগ করে পৃথিবীতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে লাগলেন। অনন্তর পরাজিত শ্রীহীন দেবগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। ব্রহ্মা তখন দেবগণের কথা শুনে তাদের বিষ্ণু এবং মহাদেবের সকাশে নিয়ে গেলেন। বেদবক্তা বিরিঞ্চি বর্ণনা করলেন চতুর্মুখে দুই প্রভুর নিকট মহিষাসুরের নির্মম অত্যাচারের সুবিস্তৃত কাহিনী। প্রার্থনা করলেন দেবতাদের দুর্বিষহ দুর্দশার আশু অবসান এবং আবেদন করলেন দেবদ্বেষী মহিষাসুরের সমুচিত শাস্তি। দানবর্জিত দেবতাদের দুর্গতি শ্রবণে বিষ্ণু হলেন কুপিত, মহাদেব হলেন রোষদীপ্ত, তাদের ভ্রুকুঞ্চনে মুখমণ্ডল হল ভীষণ আকার, ক্রোধে তাদের চক্ষু রক্ত রাঙা জবার মতন ধারণ করল। তখন বিষ্ণু ব্রহ্মা ও মহাদেবের শরীর হতে মহাতেজ নির্গত হতে লাগল। সেই সমস্ত তেজরাশি সম্মিলিত হয়ে এক অপূর্ব নারী মূর্তি আবির্ভূতা হলেন। মহাদেবী দুর্গা কল্যাণী শিবা প্রসিদ্ধ কাত্যায়ন আশ্রমে তখন দেবগণ সেই সুদীপ্ত তেজ পুঞ্জকে দিগন্তর ব্যাপী জ্বলন্ত পর্বতের ন্যায় দর্শন করল। এক এক দেবতার শরীর হতে তেজ বিচ্ছিরিত হয়ে সৃষ্টি হল সেই মহাদেবীর অঙ্গ প্রত্যঙ্গ। দেবগণ তখন সেই মহাদেবীকে দর্শন করে যুদ্ধ জয়ের প্রত্যাশায়
আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন। তখন দেবগণ নিজ নিজ অস্ত্র হতে সেই রূপ অস্ত্র সৃষ্টি করে দেবীকে প্রদান করতে লাগলেন। মহাদেবে দিলেন শূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন এক শক্তি, ইন্দ্র দিলেন বজ্র এবং ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন কমণ্ডলু ও রুদ্রাক্ষ মালা, সূর্য নিজের কিরণ, বায়ু প্রদান করলেন ধনুকবাণ, কাল দিলেন খড়গ ও চরম, বিশ্বকর্মা দিলেন ধারাল কুঠার এবং নানা প্রকার শস্ত্র, সমুদ্র তার বস্ত্রে ও অলঙ্কারে দেবীকে সজ্জিত করলেন, হিমালয় দিলেন বাহন সিংহ ও নানাবিধ রত্ন, কুবেরে দিলেন সুরাপূর্ণ পানপাত্র এবং অন্যান্য দেবতারা দেবীকে নানাভাবে যুদ্ধ সাজে সজ্জিত করলেন। দেবী হলেন সুসজ্জিতা। রণসাজে সজ্জিত হয়ে দেবীর হুঙ্কারে ও গর্জনে স্বর্গমর্ত ও পাতাল ত্রিভুবন কম্পিত হতে লাগলো। অন্যদিকে ঊর্ধ্বস্থ দেবগণ যুদ্ধ জয়ের প্রত্যাশায় আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন। এদিকে মহিষাসুর অষ্টাদশ সেনাপতি নিয়ন্ত্রিত লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ছুটে গেল সেই দেবীর দিকে। দূর থেকে তারা দেখল দেবীর মুকুট গিয়ে ঠেকেছে আকাশে এবং তার পদভরে পৃথিবী দোদুল্যমান। আরম্ভ হলো ঘোর যুদ্ধ। দেবীর বাহন সিংহের আক্রমণে অসুর দল ছিন্ন ভিন্ন হতে লাগলো। অসুর দল প্রবল বেগে চতুর্দিক হতে দেবীকে আক্রমণ করতে লাগলো। দেবীও ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশলে অসুর দলকে আক্রমণ করতে লাগলো। এইভাবে দেবী যুদ্ধ কৌশলে মহিষাসুরের বীর যোদ্ধাদের হত্যা করে ফেললে। তখন মহিষাসুর ভয়ঙ্কর মহিষ মূর্তি ধারণ করে দেবীকে আক্রমণ করতে লাগলো। বৃদ্ধ অম্বিকা প্রবল বেগে মহিষাসুরকে করলেন প্রচণ্ড আক্রমণ। সেই মহিষাসুর তখন ভয়ঙ্কর গর্জন ও ক্ষুরের প্রভাবে ভূতল বিদীর্ণ করে উচ্চ পর্বত সকল দেবীর প্রতি নিক্ষেপ করতে লাগলো। মহিষাসুরে প্রচণ্ড সিংহাঘাতে মেঘ সকল চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সেই মহিষাসুর কখনো সিংহমূর্তি ধারণ করে, কখনো মানুষ মূর্তি ধারণ করে, কখনো বা গজমূর্তি ধারণ করে দেবীকে আক্রমণ করতে লাগলো। মহিষাসুরের ক্রমবর্ধমান তাণ্ডবে ঊর্ধ্বস্থ দেবগণ ভীত ও বিস্মিত হলে তখন দেবী চণ্ডিকা অমল পান পাত্র হতে পুনঃ পুনঃ দিব্য সুরা পান করে দেবী মহাভয়ঙ্করী রূপ ধারণ করে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ় মধুয়াবতি বাম্যহম মায়া তৈ হতে ত্রৈব গর্জ সন্ত্যাসু দেবতা। মহিষাসুরের কণ্ঠে পদদ্বারা নিপীড়িত করে তার বক্ষে শূলের আঘাত করলেন। তখন মহিষাসুর তার মহিষরূপ শরীর হতে এক মহাসুরের মূর্তিতে বহির্গত হতে চেষ্টা করল। অর্ধনির্গত হওয়া মাত্র দেবী চণ্ডিকা তার নাগ পাশে দ্বারা সেই মহাসুরকে আবদ্ধ করে দেবী খড়গাঘাতে তার মস্তক বিচ্ছিন্ন করে ফেললেন। অসুরের দেহ লুটিয়ে পড়ল ভূমিতে। স্বর্গে আনন্দ স্রোত ধারা বয়ে যায়। দিকে দিকে শঙ্খের ধ্বনি নিনাদিত হতে লাগল। দেবী হস্তে মহিষাসুরের মৃত্যুতে ধরণী হল নিঃশঙ্ক। দেবতাগণ অতিশয় আনন্দিত হয়ে বিমল অর্ঘসহ উপস্থিত হলেন প্রশস্ত নয়না প্রসন্ন পদনা দেবীর সন্মুখে।
গীত বিশারদ গন্ধর্বগণ বিবিধ তাল সহ পরিবেশন করতে লাগলেন। অপূর্ব সঙ্গীত এবং নৃত্য গীত পটিয়সি অপ্সরা আগন শুরু করলেন। নানাবিধ নৃত্য ইন্দ্রাদি দেব প্রধানগণ ও স্বর্গস্থিত নারদাদি ঋষিগণ দেবীর স্তব বন্দনায় মুখরিত করে তুললেন। সুদূর বিস্তৃত হিমাদ্রির কান্তার ও কানন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। হে দেবী, পুরা যুগে রাবণের বধের নিমিত্ত এবং শ্রীরামচন্দ্রকে অনুগ্রহ করবার জন্য ব্রহ্মা কর্তৃক তুমি অসময়ে প্রবোধিত হয়েছিলে, তাই মানবলোকে ধর্ম অর্থ কাম ও মোক্ষ অভিলাষী হয়ে তোমার এই বন্দনা। হে দেবী দুর্গা, তুমি অসুরের প্রতি খড়্গহস্তা, আবার সন্তানের প্রতি অপার স্নেহশীলা, তাই শরৎকালে ভক্তের আকর্ষণে কৈলাস হতে সমতল ভূমিতে নগরে পল্লীতে ভক্তের পূজা গ্রহণের জন্য তোমার আগমন, দিকে দিকে পূজার আয়োজন, মণ্ডপ চন্দ্রাতপ ও আলোকসজ্জা, বাতাসে ঢাকের শব্দ প্রতিধ্বনিত হয়ে ফেরে, আবার বৃদ্ধ বনিতার আনন্দ কলরবে। আজ গ্রাম নগর প্রান্তর হয়েছে মুখরিত, চারিদিকে জেগে উঠেছে এক সাজু সাজু রব। প্রসীদ ভগবতী অম্ব, প্রসীদ ভক্তবৎসলে, প্রসাদং কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তুতে। প্রসাদং কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তুতে। জানো